এখানে ক্রাশিং মেশিন ব্যবহার করে বোল্ডার থেকে বিশ মিলিমিটার ডাউনগ্রেডেড ক্রাশ স্টোন তৈরির প্রক্রিয়া দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট স্ট্রাকচার করতে গেলে তখন স্টোন চিপস ব্যবহার করা খুবই জরুরি কারণ কিছু ওই বোল্ডার এবং সিঙ্গেলস কোবলস সেগুলি পাওয়া যায় ওগুলিও আমাদের দেশের লোকেরা ভেঙে ব্যবহার করে অনেক সময় ইন্ডিয়ার থেকেও পাথর এখানে আসে সেই পাথরগুলো আবার অনেক সময় অ্যালকালি কন্টেন্ট থাকে আর অ্যালকালি যদি এই কোর্স অ্যাগ্রিকেটে থাকে সেটা অ্যালকালি অ্যাগ্রিগেট যে রিয়াকশন হয় সেটা অত্যন্ত মারাত্মক কাজে ওগুলি পরীক্ষা করা কোনো চিপস কোয়ালিটি সম্পন্ন কাজ যদি ব্যবহার করতে হয় তাহলে তাকে পরীক্ষা নিরীক্ষা করা তার মধ্যে কী কী ম্যাটেরিয়াল আছে ডেলিটেরিয়াস ম্যাটেরিয়ালগুলো থাকলে সেটা ব্যবহার করা ঠিক হবে না এইগুলো দেখতে হবে স্টোন চিপস ব্যবহারের পূর্বে এনশোর করতে হবে যে এর গ্রেডেশন যেন ওয়েল গ্রেডেড হয় বিশ মিলিমিটার ডাউন গ্রেডেড স্টোন বলতে বোঝায় যে বিশ মিলিমিটার এবং তার চেয়ে ছোট সাইজের ভাঙা পাথর এমনভাবে মিশ্রিত আছে যার ফলে পাথরগুলোর মধ্যকার ভয়েড কম হয় এবং এদের গ্রেডেশন কার্ভ এরূপ হয় এখানে উল্লেখ্য যে আমাদের দেশে পাথর সাপ্লায়াররা সাধারণত একটি নির্দিষ্ট সাইজের পাথর সাপ্লাই করে সরাসরি এ পাথর ব্যবহার করলে তা ইউনিফর্ম গ্রেডেড বা গ্যাপ গ্রেডেড হবে যার দরুন ভালো কোয়ালিটির কংক্রিট প্রস্তুত করা যাবে না তদুপরি এক সাইজের পাথরের ভেতর প্রচুর পরিমাণে ভয়েড থাকে বিধায় সাপ্লাইকৃত পাথরের ওজন কম হয় যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাই তিন চারটি সাইজের ক্রাশস্টোন মিক্স করে সাপ্লাই করলে তা লাভজনক হবে তা না হলে বিভিন্ন সাইজের ক্রাশস্টোন সাইটে এনে নির্দিষ্ট প্রপোর্শনে মিক্স করে ব্যবহার করতে হবে যেন এর গ্রেডেশন এসকার্ভ হয় সাইটে ক্রাশস্টোন ডেলিভারির পর সাইট ইঞ্জিনিয়ার কর্তৃক অভিজ্ঞতার আলোকে এর কোয়ালিটি চেক করতে হবে এবং এ সময় যে ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে তা হলো প্রতিটি পাথরের বেশিরভাগ সাইড ভাঙা এবং রাফ থাকতে হবে পাথরগুলোর এজ শার্প হতে হবে পাথরের ভেতরে কোনো ময়লা বা ফরেন পার্টিকল থাকতে পারবে না চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে তা নিজের ওজনের পাঁচ ভাগের অধিক পানি শোষণ করবে না পাথরগুলোর ওজন অতিরিক্ত হালকা এবং ছিদ্রবিশিষ্ট হতে পারবে না মরা এবং ক্রিস্টালাইজড পাথর থাকতে পারবে না এবং ইলংগেটেড এবং ফ্লেকি পার্টিকেলের পরিমাণ বেশি থাকতে পারবে না এছাড়াও পাথরের কোয়ালিটি চেক করার জন্য যে সকল ল্যাবরেটরি টেস্ট করা যেতে পারে তা হল লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট ইলঙ্গেশন ইন্ডেক্স টেস্ট ফ্লেকনেস ইন্ডেক্স টেস্ট অ্যাঙ্গুলারিটি নাম্বার টেস্ট টাফনেস টেস্ট ইত্যাদি ডেলিভারির পর পাথর স্ট্যাক করে রাখার সময় লক্ষ্য রাখতে হবে যে তা যেন কোনো ময়লা বা ফরেন মেটেরিয়ালের সাথে মিক্স হয়ে না যায় এবং পরিবেশ বিনষ্ট না করে আরও একটি ব্যাপার উল্লেখ্য যে কংক্রিট মিক্সিংয়ের আগে পাথর এমনভাবে ভিজিয়ে নিতে হবে যেন তা এস এস ডি কন্ডিশনে থাকে স্টোন চিপস বাজারে যেটা ভাঙা পাওয়া যায় বিভিন্ন জায়গায় যেমন পাগলা ফতুল্লা তারপরে মিরপুরে এই সমস্ত জায়গায় ক্রাশার আছে এই ক্রাশার দিয়ে এই বোল্ডারগুলি ভেঙে এরা বিভিন্ন বেল্ট আছে এক এক বেল্ট দিয়ে এক একটা সাইজ চলে যায় তো নর্মালি কংক্রিটের জন্য যে সাইজটা রিকমেন্ডেড থাকে সেটা হল থ্রি ফোর ইঞ্চ ডাউনগ্রেডেড অর্থাৎ থ্রি ফোর ইঞ্চ এক ইঞ্চি হয়তো চার পাঁচ পার্সেন্ট থাকতে পারবে আর থ্রি ফোর ইঞ্চ বা তার নিচেই থাকতে হবে সমস্তটা এবং হাফ ইঞ্চিটা এখানে ডমিনেন্ট থাকে সাইজটা এটা প্রায় ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত হাফ ইঞ্চ সাইজটা থাকবে তারপর নিচের সাইজটা থাকে কিন্তু বাজারে যে পাথরের স্টোন সিট পাওয়া যায় থ্রি ফোর ইঞ্চ সেটা হলো ইউনিফর্ম গ্রেল্ডিং গ্রেডেড কারণ ওটার মাঝে নিচেরটা থাকে না নিসেরটা অন্য বেল দিয়ে অন্য জায়গায় চলে যায় কাজে স্টোন সিট ব্যবহার করার ক্ষেত্রে যে স্পেসিফিকেশন থাকে যে থ্রি ফোর ইঞ্চ ডাউন গ্রেডেড সেটাকে যদি মানে বাস্তবায়িত করতে হয় তাইলে ওই স্টোনশিপটা এনে সিম অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই স্টিমের স্ট্যান্ডার্ড অনুযায়ী অথবা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ওই গ্রেডেশনটা ঠিক আছে কিনা এটা ওয়েল গ্রেডেড কিনা যদি না থাকে তাহলে গ্যাপ গ্রেডেড হবে এটা এবং এই গ্যাপ গ্রেডেড হওয়ার দরুন আমরা যে আকাঙ্ক্ষিত স্ট্রেংথ যেটা আমরা চাবো সেটা আমরা পাবো না কাজে এখানে দুটা জিনিস ঘটতে পারে একটা হচ্ছে যদি থ্রি ফোর্থ কিনে আনে বাজার থেকে তাহলে আলাদা আলাদাভাবে সমস্ত এই সাইজের মালগুলি এনে আবার সিব্যানালাইস করে কোনটা কতটুকু দরকার সেই অনুযায়ী মিশিয়ে দিয়ে আমরা কংক্রিট তৈরি করতে পারবো এটা একটা হতে পারে আর একটা হতে পারে যে ক্রাশার মালিক তাকে বলতে হবে যে তোমার এখানে ক্রাশ করার পরে যেমনিভাবে ক্রাশড হবে আমি ওই রকমভাবে আমার মালটা চাই তুমি কোনো বেল্ট দিয়ে এই মাল আলাদা করতে পারবে না কংক্রিট মেকিংয়ে যদি ব্রিকশ্রিজ ব্যবহার করতে হয় তাহলে সেটা হইতে হবে উত্তম মানের যদি স্টোন চিপস বড়ো বিল্ডিং হয় সেক্ষেত্রে মধ্যপাড়া কঠিন শিলার থেকে তৈরি যে স্টোন চিপস হবে সেটা ব্যবহার করা শ্রেয় তারপরের গ্রেড হতে পারে সুনামগঞ্জ যে থেকে যে বোল্ডার এবং সংগৃহীত হয় ওগুলির থেকে করা স্টোন চিপস এবং তারপরের গ্রেড হচ্ছে যেগুলো সুনামগঞ্জ এই সুনামগঞ্জ যে ভুতুভাঙ্গা যেটা গোয়েন না সুনামগঞ্জে মেসিউড যেটা ছোট। সেটা ভেঙে যেটা বাজারে বিক্রি হয় সেটা ব্যবহার করা যেতে পারে তবে কোনো ক্রমেই কোনো টেস্ট ছাড়া পঞ্চগড়ের তারপর গোয়েন এই সমস্ত পাথর ব্যবহার করাও ঠিক হবে না ঠিক না মানসম্পন্ন মেটেরিয়ালস বা নির্মাণ সামগ্রী যে কোনো কনস্ট্রাকশনের ভালো কোয়ালিটির পূর্বশর্ত শর্ত মেটেরিয়ালসের ক্রয় থেকে শুরু করে চূড়ান্ত ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপেই সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে মান নিয়ন্ত্রণ করতে হবে ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী ভালো মানের মেটেরিয়ালস ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইটে মেটেরিয়ালস ডেলিভারির সময়ই অভিজ্ঞ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক ম্যাটেরিয়ালসের মান এবং পরিমাপ সঠিকভাবে চেক করতে হবে মেটেরিয়ালসের মান ভালো না হলে তার রিপ্লেসমেন্টের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অবশ্যই নিতে হবে এজন্য কাজের শিডিউলের কিছুদিন পূর্বেই সাইটে ম্যাটেরিয়ালস ডেলিভারি দেওয়া জরুরি প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা সুপারভাইজিং ইঞ্জিনিয়ারের মূল কর্তব্যগুলোর একটি হলো প্রতিদিনের সাইট ভিজিটের শুরুতেই সদ্য ক্রয়কৃত মেটেরিয়ালসের মান ভালোভাবে চেক করা এবং পর্যাপ্ত মেটেরিয়ালস আছে কিনা তার হিসাব রাখা প্রতিটি মেটেরিয়ালস সঠিক উপায়ে সুবিন্যস্তভাবে স্ট্যাক করে রাখা উচিত যাতে সাইটে কাজের সুন্দর পরিবেশ বজায় থাকে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই পার্শ্ববর্তী রাস্তায় মেটেরিয়ালস রাখা হয় যার ফলে রাস্তার যানবাহনের চলাচল ড্রেনেজ এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এ ব্যাপারে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে দায়িত্বশীল হতে হবে এই চ্যাপ্টারের ফুটেজগুলোতে কয়েকটি ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন মেটেরিয়ালসের প্রয়োজনীয় গুণাবলী দেখানো হল স্ট্রাকচারের লোড ফাউন্ডেশনের মাধ্যমে সয়েলে ট্রান্সফার হয় ফাউন্ডেশন ছাড়া স্ট্রাকচারের স্ট্যাবিলিটিও রাখা যায় না এজন্যে ফাউন্ডেশন স্ট্রাকচারের একটি অপরিহার্য অংশ সয়েলের প্রপার্টি স্ট্রাকচারের লোড টাইপ ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন ডিজাইন করা হয় ফাউন্ডেশন সাধারণত দু ধরনের হয় শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশন ফুটিং র‍্যাফট ম্যাট ইত্যাদি শ্যালো ফাউন্ডেশনের উদাহরণ কাস্টেন সিটু পাইলস প্রিকাস্ট পাইলস কেশন ইত্যাদি ডিপ ফাউন্ডেশনের উদাহরণ ফুটিং বেডটি প্রিপেয়ার হয়ে গেলে ফুটিংয়ের মেইন রড বসানোর কাজ শুরু করা হয় এজন্য ড্রয়িং দেখে মাপ অনুযায়ী রড কেটে মেইন রডের জালি বাঁধা হয় এ সময় খেয়াল রাখতে হবে যে রডগুলোর স্পেসিং যেন ঠিক থাকে এবং লং ডিরেকশনের রড যেন নিচে থাকে ফুটিংয়ের বটম সারফেস থেকে রডের মধ্যে মিনিমাম তিন ইঞ্চি ক্লিয়ার কাভার রাখতে হবে এজন্য কংক্রিট ব্লক ব্যবহৃত হয় অনেক সময় দেখা যায় যে ইটের টুকরো দ্বারা ফুটিংয়ের ক্লিয়ার কভার মেনটেন করা হয় কিন্তু এটি রডের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ ইটের মধ্যে দিয়ে পানি রডে প্রবেশ করে মরিচা সৃষ্টি করতে পারে এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে অনেক ক্ষেত্রে ফুটিংয়ের জন্য ব্যবহৃত রডে মাটি লেগে থাকে যা পরিষ্কার না করেই বেঁধে ফেলা হয় এবং ঢালাই করে ফেলা হয় কিন্তু এটি খুবই ক্ষতিকর কারণ এর ফলে রডের সাথে কংক্রিটের সঠিক বন্ডিং হয় না তাই রডের জালি বেঁধে ফেলার আগেই রডগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে ফুটিংয়ের মেইন রডের জালি প্রস্তুত করার পাশাপাশি কলামের রডের সাথে পর্যাপ্ত মাটাম রেখে এবং টাই পরিয়ে কলাম রডের জালিও বেঁধে ফেলা হয় কলামের রড নাইনটি ডিগ্রি বাঁকানোর জন্য অবশ্যই এসিআই কোড ফলো করতে হবে কোড অনুযায়ী রডের ডায়ামিটারের ছয় গুণ ডায়ামিটারের পাইপের দ্বারা রড বাঁকানো উচিত এজন্য প্রয়োজনীয় মাপের যোগান বানিয়ে নিতে হবে এখানে দেখা যাচ্ছে যে কিভাবে যোগানে রেখে সঠিকভাবে রড বেন্ড করা হচ্ছে কলাম টাই বেন্ডিং এবং লাগানোর বিস্তারিত বিবরণ কলামের টাই ফুটেজে দেখানো হয়েছে কলামের রড বাঁধার সময় খেয়াল রাখতে হবে যে কলামের ল্যাপিং কলাম জয়েন্টে না পড়ে এজন্য পূর্বেই হিসাব করে রড কাটতে হবে যেন একটি ফ্লোরের দুটি স্থানে পার্সেন্ট করে রডের ল্যাপিং হয় এক্ষেত্রে ডিজাইন ইঞ্জিনিয়ার একটি বার কার্টেলমেন্টের চার্ট সাইটে সরবরাহ করলে তা কাজের জন্য সুবিধাজনক হবে ফুটিংয়ের জালি বিছানোর পর কলামের খাঁচা প্লেস করা হয় এজন্য প্রথমে গ্রিড লাইন থেকে মাপ নিয়ে সঠিক স্থান চিহ্নিত করে একটি টাই বেঁধে ফেলা হয় এবং তার উপর কলামটি ফিক্স করা হয় কলামটিকে ভার্টিক্যালি সোজা রাখার জন্য বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয় এবং শল দিয়েও ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট চেক করা হয় সেই জন্য নিচের টাইয়ের মিডলে চক দিয়ে দাগ দেওয়া হয় এবং এই কাজটি পাঁচ ফিট হাইট পর্যন্ত প্রতিটি টাইতেই করা হয় তারপর সল দিয়ে দেখতে হবে প্রতিটি দাগ একই লাইন বরাবর আছে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইনে ফুটিং এবং কলামের সেন্টার পয়েন্ট এক থাকা সত্ত্বেও সাইটের অবস্থার প্রেক্ষিতে ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই কলামটিকে এসেন্ট্রিক করে ফেলা হয় যা অত্যন্ত ক্ষতিকর এবং এ ব্যাপারটি অনেক বিল্ডিং ফেলিয়রের জন্য দায়ী তাই এসব ক্ষেত্রে অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ফুটিংটি প্রয়োজন হলে রিডিজাইন করে নিতে হবে ফুটিংয়ের বেড এবং জালি প্রস্তুত হয়ে গেলে তারপর ফুটিংয়ের ফর্ম ফর্মওয়ার্ক করা হয় এখন আমরা দেখব কীভাবে একটি ইন্ডিভিজুয়াল কলাম ফুটিংয়ের ফর্মওয়ার্ক প্রস্তুত করা হয় ফর্মওয়ার্কের জন্য ভালো মানের কাঠ বা স্টিলের শাটার ব্যবহার করতে হবে শাটারকে শক্ত ও সোজা রাখার জন্য রড ইট বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে জাম দিতে হবে ঢালাইয়ের সময় শাটারের গ্যাপ দিয়ে যাতে সিমেন্ট পানি বেরিয়ে যেতে না পারে তাই শাটারকে রূপবান শিট পলিথিন কাগজ ইত্যাদি দিয়ে লিক প্রুফ করতে হবে মাটি ভালো থাকলে অনেক ক্ষেত্রে ফুটিংয়ের জন্য কোন কোনো সাইডে ভার্টিক্যালি মাটি কেটে পলিথিন বিছিয়ে ঢালাই করা হয় যত উচ্চতা পর্যন্ত ঢালাই করা হবে তা পরিমাপ করে সাটারের গায়ে চক পেইন্ট বা পেরেক দিয়ে মার্ক করে রাখা উচিত একটি ব্যাপার উল্লেখ্য যে ভালো কোয়ালিটি এবং ডিউরেবিলিটির কংক্রিট প্রস্তুতে সঠিকভাবে ফর্মওয়ার্ক করা অত্যন্ত জরুরি তাই ফর্মওয়ার্ক রেডি হয়ে গেলে তা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কর্তৃক চেক করে নেওয়া উচিত ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং একটি কলামের পুরো লোডকে মাটির উপর সমানভাবে ছড়িয়ে দেয় ফুটিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশান বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন এবং মাটির কন্ডিশনের উপর নির্ভরশীল এ কারণে এর পুরো কাজটি অভিজ্ঞ প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হওয়া উচিত এখানে একটি মাঝারি ডেপথ এর ইন্ডিভিজুয়াল ফুটিং ফুটিংয়ের ডিজাইন দেখা যাচ্ছে যাতে ট্রেঞ্চ সাইজ এক্সকাভেশন ডেপথ ফুটিং সাইজ রিএনফোর্সমেন্ট ডিজাইন ইত্যাদি সব কিছু বিস্তারিতভাবে উল্লেখ আছে প্রথমেই ট্রেঞ্চ প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট সাইজ এবং শেপের মাটি কাটার জন্য মাপ দিতে হবে এর জন্য প্রথমে লেআউট অনুযায়ী কলামের সেন্টার পয়েন্ট নির্দিষ্ট করে তা থেকে উভয় পাশে মাপ দিয়ে তা চিহ্নিত করতে হবে সাধারণত ফুটিং সাইজের উভয় পাশে ফুট বাড়তি করে মাটি কাটা হয় তবে এক এ ব্যাপারটি সাইট সিচুয়েশনের উপরও নির্ভরশীল মাটি কাটার কাজটি মেকানিক্যালি বা ম্যানুয়ালি উভয়ভাবে করা যেতে পারে কোন পদ্ধতিতে মাটি কাটা হবে তা নির্ভর করবে প্রজেক্টের সাইজ মাটি কাটার পরিমাণ কাজের সিজন প্রজেক্ট কস্ট কাজের গতি ইত্যাদির উপর এক্ষেত্রে সাইট ম্যানেজমেন্ট এবং মাটি কাটার প্রপার প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ প্ল্যানে যে সাইটটি দেখা যাচ্ছে তার মাঝের ফুটিং প্রথমে কেটে সাইডের ফুটিংগুলো পরে কাটা ভালো হবে তবে সাইডের সবগুলো ফুটিং একবারে না কেটে অল্টারনেটিভলি কাটলে পাশের মাটি ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকবে ছোটো সাইটের ক্ষেত্রে মাটি কাটার পরিকল্পনা করার সময় মাটি রাখার স্থানও নির্দিষ্ট করতে হবে এক্ষেত্রে অভিজ্ঞ প্রকৌশলী কর্তৃক ফাউন্ডেশনের পুরো কাজটি সমন্বয় করাটাও বাঞ্ছনীয় কাদামাটির ক্ষেত্রে মাটি কাটার সুবিধার্থে অনেক সময় ভিটি বালি বা কাঠের গুঁড়ো প্রয়োজন হয় এতে করে মাটি কাটার সুবিধা হয় ফুটিংয়ের জন্য মাটি কাটা শুরু হয়ে গেলে ট্রেঞ্চের এক পাশে যাতায়াতের জন্য সিঁড়ির মতো রাখা হয় এবং পর্যায়ক্রমে মাটি কেটে নির্দিষ্ট স্থানে ফেলা হয় অতিরিক্ত মাটি জমে গেলে তা সাইটে না রেখে অন্যত্র স্থানান্তরিত করাই ভালো কারণ অতিরিক্ত মাটি সাইটে কাজের পরিবেশ বিনষ্ট করে খেয়াল রাখতে হবে যে ফুটিংয়ের ঠিক পাশেই বা দেয়ালের সাথে যেন মাটি ডাম্প করা না হয় মাটি কাটার সময় কোনো গ্যাস পানি সুয়ারেজ বা ইলেকট্রিক লাইন যেন কাটা না পড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে যে মাটি কাটার কাজটি বিশেষ করে বর্ষাকালে খুব ঝুঁকিপূর্ণ একটি কাজ ফুটিংয়ের আশেপাশে কোনো বাড়ি বাউন্ডারি ওয়াল রাস্তা ইত্যাদি থাকলে অথবা এক্সকাভেশন ডেপথ বেশি হলে বা সিপেইজ হলে সয়েল প্রোটেকশানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নিতে হবে মাটির এবং পারিপার্শ্বিক অবস্থা ভেদে সয়েল প্রোটেকশনের বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে যেমন পাইল প্রিকাস্ট শোর পাইল কাঠ বাঁশ বল্লা স্টিল আই বিম ইত্যাদি কোন স্থানে কী ধরনের প্রোটেকশন দিতে হবে তা সাইটের কয়েকটি কন্ডিশানের উপর নির্ভরশীল যেমন সয়েল টাইপ অ্যান্ড কন্ডিশন ওয়াটার লেভেল সি পেইজ পাশের বাড়ির উচ্চতা এবং ফাউন্ডেশনের গভীরতা পাশের বাড়ির টাইপ অফ ফাউন্ডেশান পার্শ্ববর্তী রাস্তা ও তার ট্রাফিক ভলিউম কাজের সিজন ইত্যাদি এই সকল বিষয়গুলো সাইটে গিয়ে পর্যবেক্ষণ করে একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল বা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত ও ডিজাইন অনুযায়ী সয়েল প্রোটেকশন করতে হবে এখানে উল্লেখ্য যে আমাদের দেশে শ্যালো ফুটিংয়ের ক্ষেত্রে সাধারণত কাঠ বাঁশ বা শালবলার সাহায্যে সয়েল প্রোটেকশান করা হয় তবে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনে বাংলাদেশ সরকার শালবল্লার ব্যবহার নিষিদ্ধ করেছে তাই অনুমোদিত চ্যানেল ছাড়া শালবল্লা ক্রয় বা ব্যবহার করা বেআইনি সেক্ষেত্রে অবস্থা ভেদে কাঠের তক্তা ও বাঁশ দিয়ে অথবা প্রিকাস্ট পাইল বা স্টিল আইসেকশন দিয়ে ড্রামশিটের মাধ্যমে সয়েল প্রোটেকশান করা যেতে পারে ভালো মতো সয়েল প্রোটেকশান করে পর্যায়ক্রমে মাটি কেটে নির্দিষ্ট ডেপথ পর্যন্ত পৌঁছাতে হবে নির্দিষ্ট এক্সকাভেশন ডেপথ পর্যন্ত মাটি কেটে ফেলে বেডটি ভালোভাবে লেভেল করতে হবে তবে ওই ডেপথে মাটির কন্ডিশন ডিজাইন ইঞ্জিনিয়ার কর্তৃক সরাসরি পরীক্ষা করে নেওয়া উচিত ষোলো মিলিমিটার ডায়ামিটার রড ধরে একজন পূর্ণবয়স্ক মানুষ ঝুলে পড়লে রডটি যতটুকু মাটির মধ্যে ঢুকে পড়ে তার ভিত্তিতে অভিজ্ঞ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে ধারণা করতে পারেন এছাড়া সয়েলের কাটা সারফেস দেখেও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সয়েল ক্লাসিফাই করেন ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ মোতাবেক ডেপথ আরও বাড়ানো প্রয়োজন হতে পারে অথবা কখনো কখনো সয়েল ইম্প্রুভমেন্টেরও প্রয়োজন হতে পারে যার বর্ণনা পরবর্তী ফুটেজে দেখানো হয়েছে ফুটিংয়ের নিচে যদি কোনো পিট বা কুয়া থাকে তবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ফুটিংয়ের বেড থেকে পানি সরে যাবার জন্য ট্রেঞ্চের এক কোনায় একটি পিট করতে হবে যা থেকে পাম্পের সাহায্যে ডিওয়াটারিং করা যায় ফুটিং ঢালাইয়ের পূর্বে কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে যে ব্যাপারগুলো চেক করতে হবে তা হল ফুটিংয়ের মেজারমেন্ট ঠিক আছে কি না ফুটিংয়ের থিকনেস ঠিক আছে কি না রডের স্পেসিং ঠিক আছে কি না ক্লিয়ার কাভার ঠিকমতো মেনটেন করা হয়েছে কি না জিআই তার দিয়ে রডগুলো ঠিকমতো বাধা হয়েছে কিনা না কলামের রডগুলো ঠিক পজিশনে আছে কি না ফুটিং বেডের লেভেল ঠিকমতো আছে কি না সয়েল প্রোটেকশন ঠিকমতো করা হয়েছে কি না পাম্প প্রস্তুত আছে কি না এবং ডিওয়াটারিং করার জন্যে ফুটিংয়ের পাশে পিট আছে কিনা কংক্রিট প্লেসমেন্ট এবং কম্প্যাকশন খুব গুরুত্বপূর্ণ একটি কাজ সাবধানতার সাথে স্কিল ওয়ার্কার দ্বারা এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপারভিশনে কংক্রিটিংয়ের কাজ করা না হলে কংক্রিটে বয়েড থেকে যেতে পারে তার ফলে সময়ের সাথে সাথে ফুটিংয়ের রিইনফোর্সমেন্ট। দুর্বল হয়ে পড়বে তাই ফুটিংয়ের কংক্রিট প্লেসমেন্ট এবং কম্প্যাকশন এর কাজটি গুরুত্ব সহকারে করা অত্যন্ত জরুরি আমাদের দেশে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিংয়ের ক্ষেত্রে কংক্রিট প্লেসমেন্টের কাজটি সাধারণত ডোঙা ব্যবহার করে করা হয় তবে এক্ষেত্রে ডোঙা যাতে বেশি খাড়া না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এর বেশি অ্যাঙ্গেলে ডোঙা প্লেস করলে কংক্রিটের সেগ্রিগেশন হতে পারে তবে ডোঙা ব্যবহার না করে সরাসরি নিচে নেমেও কংক্রিট ঢালা যেতে পারে এভাবে উপর থেকে সরাসরি কংক্রিট ফেলা মোটেই উচিত নয় ঢালাইয়ের পূর্বে ফুটিংয়ের রড এবং শাটার পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে কংক্রিট প্লেস করার পূর্বে দেখে নিতে হবে ফুটিং বেডে পানি জমে আছে কিনা যদি থাকে তবে তা পাম্প করে তুলে ফেলতে হবে পানির উপর কখনোই ঢালাই করা যাবে না করলে তা কংক্রিটের স্ট্রেংথ কমিয়ে দেবে বেস ঢালাই সেন্ট্রাল পার্ট থেকে শুরু করে আউটওয়ার্ডে অগ্রসর হওয়া ভালো এতে কলামের গোড়ায় অতিরিক্ত পানি এসে জমে যায় না সাধারণত মাঝারি ডেপথের একটি ইন্ডিভিজুয়াল কলাম ফুটিংয়ে দুই লেয়ারে কংক্রিট প্লেস করা হয় এবং প্রতিলিয়ার কংক্রিট ভাইব্রেটরের সাহায্যে কম্প্যাক্ট করা হয় এখানে উল্লেখ্য যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে ফুটিং ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হয় না কিন্তু এটি কংক্রিটিংয়ের জন্য খুবই ক্ষতিকর মিক্সিং মেশিনের সাহায্যে সঠিকভাবে কংক্রিট মিক্সিং করতে হবে এবং ভাইব্রেটর ব্যবহার করে কংক্রিটের সঠিক কম্প্যাকশান করতে হবে ভাইব্রেটরের সঠিক ব্যবহারের পদ্ধতি এখানে দেখানো হল ভাইব্রেটর মেশিন ব্যবহারের ক্ষেত্রে এ নোজেল খারাপভাবে কংক্রিটে দ্রুত প্রবেশ করাতে হবে এবং অল্প কিছুক্ষণ ধরে রেখে তা ধীরে ধীরে বের করতে হবে এক স্থানে বেশিক্ষণ ভাইব্রেটর ধরে রাখলে সেগ্রেগেশন হতে পারে যা কংক্রিটের জন্য ক্ষতিকর ভাইব্রেটর মেশিনের নোজেল দ্রুত তুলে নিলে কংক্রিটের ভেতর বয় থেকে যেতে পারে নতুন লেয়ারের কংক্রিট ঢালার পরে ভাইব্রেটরের নোজেলটি পুরোনো লেয়ারে মিনিমাম চার ইঞ্চি পর্যন্ত ঢুকাতে হবে প্রথম লেয়ার কংক্রিট প্লেস এবং কম্প্যাক্ট করা হয়ে গেলে তার উপর চলাচলের জন্য কাঠের তক্তা বিছিয়ে নিতে হবে সদ্য প্লেস এবং কম্প্যাক্ট করা কংক্রিটের উপরে সরাসরি চলাচল করা মোটেই উচিত নয় ফুটিংয়ে কংক্রিটিংয়ের কাজের পুরো সময়টাতে ওয়ার্কারদের সেফটির জন্য কয়েকটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন মাথায় হেলমেট এবং পায়ে জুতা পরতে হবে সাইটে মাটি বা অন্য কোনো স্ট্রাকচার থাকলে তা যথাযথভাবে প্রোটেকশান করতে হবে চোখা কোনো রড বা তার কাটা রাখা যাবে না এতে ইঞ্জুরির সম্ভাবনা থাকে ইত্যাদি ঢালাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যে পার্শ্ববর্তী স্থান থেকে যেন ঢালাইয়ের স্থানে মাটি খসে না পড়ে কারণ তাতে মাটির সংস্পর্শে কংক্রিটের মান ক্ষতিগ্রস্ত হবে বর্ষার মৌসুমে কাজ করার সময় পলিথিন রাখতে হবে এবং বৃষ্টি এলে ঢালাই বন্ধ রেখে সদ্য প্রস্তুতকৃত কংক্রিট ঢেকে রাখতে হবে খেয়াল রাখতে হবে যে পার্শ্ববর্তী স্থান থেকে সিপেজ হয়ে বা বৃষ্টির ফলে ঢালাইয়ের স্থানে যেন পানি না জমে সেরকম সম্ভাবনা থাকলে পানি পাম্প করে পার্শ্ববর্তী স্থানে ফেলতে হবে পুরো ফুটিংটিতে কংক্রিট প্লেস করা হয়ে গেলে উপরের সারফেসটিতে ফিনিশিং করা হয় এবং কলামের জায়গাটি রাফ রাখা হয় ভালো মাটি হলে তার উপর সরাসরি সিঙ্গেল লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং করে বেড প্রিপেয়ার করা হয় যদি ডিজাইন ইঞ্জিনিয়ার সয়েল ইম্প্রুভ করতে বলেন তাহলে প্রপারলি সয়েল ইম্প্রুভ করে ফুটিং বেড প্রিপেয়ার করতে হবে মাটি কেটে শক্ত মাটির উপর যদি সরাসরি ব্রিক ফ্ল্যাট সোলিং করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শেষ তিন ইঞ্চি মাটি সোলিংয়ের পূর্বে পৃথকভাবে কাটতে হবে কারণ এতে মাটি কম ডিস্টার্ব হবে এবং লেভেল করতেও সুবিধা হবে ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের পূর্বে এনশোর করতে হবে যে পুরো ফাউন্ডেশন বেডটি যেন যথাযথ লেভেলে থাকে এক্ষেত্রে ওয়াটার লেভেল ব্যবহার করা যেতে পারে লাইন থেকে শলের সাহায্যে সেন্টার লাইনগুলো নির্ধারণ করতে হবে তারপর ফুটিং এর সেন্টার লাইনের দুই পাশে মাপ অনুযায়ী ফুটিংয়ের বাউন্ডারি লাইন নির্ধারণ করে ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে কলাম এবং ফুটিংয়ের সেন্টার লাইন এক হওয়া খুবই জরুরি তাই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কর্তৃক এটা চেক করা প্রয়োজন সোলিং করার জন্য অবশ্যই ভালো মানের ফার্স্ট ক্লাস ইট ব্যবহার করতে হবে কারণ যথাযথ স্ট্রেংথের ইট ব্যবহার না করলে তা ফুটিংয়ের জন্য ক্ষতিকারক সোলিং করার সময় ইটগুলোকে একটির সাথে অপরটির গায়ে গা লাগিয়ে বিছিয়ে যেতে হবে এবং মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তবে বালু ও সামান্য সিমেন্ট দিয়ে ভরাট করে লিক প্রুফ করতে হবে তবে এ সময় খেয়াল রাখতে হবে যে সোলিংয়ের উপর যেন বালু না থাকে আমাদের দেশে অনেক সময় সোলিংয়ের নিচে পলিথিন বিছিয়ে লিকপ্রুফ করা হয় কিন্তু তাতে সয়েলের ফ্রিকশনাল প্রপার্টি পরিবর্তিত হতে পারে তাই পলিথিন ব্যবহার না করে এই পদ্ধতিতে লিকপ্রুফ করাই ভালো ফর্মওয়ার্ক বা শাটার হচ্ছে কংক্রিটিংয়ের খুবই জরুরি একটি অংশ ওয়েট কংক্রিটকে ধরে রাখার জন্য এবং সঠিক শেপ দেওয়ার জন্য ফর্মওয়ার্ক ব্যবহৃত হয় মানসম্পন্ন কংক্রিট নির্মাণ করার জন্য ভালো কোয়ালিটির ফর্মওয়ার্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি আমাদের দেশে সাধারণত কাঠের অথবা স্টিলের শাটার ব্যবহৃত হয় তবে স্টিল শাটার ব্যবহার করলে দ্রুত কাজ করা যায় এবং কাজের কোয়ালিটি ভালো হয় স্টিল শাটারের ইনিশিয়াল কস্ট বেশি হলেও তা বহুবার পর্যন্ত ব্যবহার করা যায় যদি তার মেইনটেনেন্স সঠিকভাবে করা হয় অপরদিকে রিপিটেড ব্যবহারের প্রয়োজন না থাকলে কাঠের ফর্মওয়ার্ক ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে ভালো মানের কাঠ দিয়ে ফর্মওয়ার্ক করতে হবে স্টিল শাটার মূলত স্টিল অ্যাঙ্গেল এবং ফ্ল্যাট বারের ফ্রেমের সঙ্গে প্লেন শিট জোড়া লাগিয়ে বানানো হয় ঘন করে ফ্রেম বানালে এবং মোটা শিট ব্যবহার করলে তা সহজে বাঁকা হয় না অতিরিক্ত ব্যবহারের পর যদি শাটারের ভেতরের শিটটি ঢেউয়ের মতো বাঁকা হয়ে যায় তবে তা পাল্টে নিতে হবে এছাড়াও বর্তমানে আমাদের দেশে ভালো ফিনিশিং বা ফর্ম ফিনিশ কংক্রিটের জন্য প্লাইউড দিয়েও ফর্মওয়ার্ক করা হচ্ছে আসলে অনেক ধরনের বিল্ডিং সার্ফেস নিয়ে কাজ করা হয় যেমন প্লাস্টার করে বিল্ডিং করা হয় এখন অনেক দেখা যাচ্ছে ব্রিক এক্সপোজ ব্রিক নিয়ে কাজ করা হয় আবার আমরা এখন কিছু কিছু বড় ধরনের বিল্ডিং মেনটেনেন্স ফ্রি করার জন্য মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার জন্য আমরা বিল্ডিংকে কংক্রিটের সার্ফেস দিয়েও কাজ করছি কংক্রিট যেমন আমরা ডিজাইন করি আমরা এনফোর্সমেন্ট ডিজাইন করি শাটারিংও একটা ডিজাইন করার বিষয় আছে এটার স্ট্রেংথ ডিজাইন করার বিষয় আছে এটার কোয়ালিটি ডিজাইন করার বিষয় আছে শাটারিং মেটেরিয়ালটা এমন একটা জিনিস এটা একটা ছাঁচ এটাকে আমি যেভাবে তৈরি করে দেবো কংক্রিট একটা লিকুইড ফর্মে আমি ওটার মধ্যে ঢেলে দিচ্ছি ওটা যখন শক্ত হবে সে তার আদল নিয়ে নেবে তার মানে আমি যেই শাটারিংটা তৈরি করবো এটার ব্যাপারে কেয়ারফুল থাকা মানে হচ্ছে আমি কি আউটপুট চাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে আমি বললাম কাঠের হতে পারে আমরা স্টিলের শাটার করে অনেক সময় করেছি স্টিলের শাটারের পরে আরও এখন অ্যাডভান্সড আমরা কাজ করছি আমরা প্লাইউড কোটের প্লাইউডেও কাজ করছি আরও ভালো যদি ফিনিশিং চাই আমরা সার্ফেস কাঠের উপরে আমরা ইউজুয়ালি এটা মেরিন প্লাই বলে তার উপরে ফর্মিকা লাগিয়েও আমরা আরও সুন্দর সার্ফেস পেতে পারি তো স্টিল শাটারে ইউজুয়ালি যেটা হয় স্টিল শাটারটা যখন প্রথমবার ব্যবহার করা হয় এটা এক ধরনের থাকে আস্তে আস্তে এটার মধ্যে রাস্ট পড়ে এটা ডিফরমেশন হয় প্লাস এটার হ্যান্ডলিংয়েও প্রবলেম হয় কারণ এটা খুব ইজি হ্যান্ডলিং না এটা ওজন ওজনদার তো আমরা আজকাল যেটা ট্রাই করছি সেটা হচ্ছে প্লাইউড দিয়ে কাজ করা প্লাইউডের সুবিধাটা হচ্ছে যেটা আমি একটা বড় সারফেস একবারে কোটেড প্লাইউড একবারে ফেলে দিতে পারছি চার ফিট বাই আট ফিট ইজি টু হ্যান্ডেল তারপরে এটার যে অ্যাক্সিডেন্টাল আসপেক্টগুলো আছে সেটাও কম এবং শেষে যেই রেজাল্টটা আমরা পাই সেটা হচ্ছে খুবই সুন্দর একটা স্টিল সার্ফেস আমরা পাচ্ছি এই কংক্রিটের সার্ফেস এখানে পাই এই কারণে বললাম প্লাইউড আমার এত সুবিধা প্লাইউড আমি যে কোনোভাবে ফর্ম করতে পারি এটাকে কার্ভ করতে পারি এটাকে আমি যে কোনো অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারি তো প্লাইউড শাটার দিয়ে আমরা আজকাল যেটা দেখছি যে প্লাইউড মানে অনেক কুইক কনস্ট্রাকশন করা সম্ভব স্টিল শাটারের হ্যান্ডলিং টাইম আপনি আস্তে আস্তে উপরে যাচ্ছেন এটা ওজন বাড়ছে মানুষই তো কাজ করবে আলটিমেটলি মানুষের সেটা ওই বহন ক্ষমতা আস্তে আস্তে হয়ে যায় যেটা এই ফ্যাটিক লাইট ওয়েট শাটার এটা হয় না আর কি তো এভাবে আমরা একটা ফর্ম ফেস ফর্ম ফিনিশড কংক্রিট ভালো সার্ফেস পেতে পারি এখানে একটি কলমের স্টিল শাটারের ব্যবহার দেখা যাচ্ছে প্রথমেই শাটারের ভেতরের শীতের সকল ময়লা এবং রাস্ট স্টিল ব্রাশ বা কাপ ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় অতপর ফর্ম অয়েল বা টু ইস টু ওয়ান রেশিওতে ডিজেল ও মোবিল মিশিয়ে তা দিয়ে শাটারের ভেতরের সারফেসটিকে স্মুথ করে নেওয়া হয় যার ফলে কংক্রিটের ফিনিশিং সুন্দর হয় এবং ডিশাটারিংও সুবিধা হয় তবে খেয়াল রাখতে হবে যে এ লেয়ারটি যেন বেশি পুরু না হয়ে যায় কারণ তাতে কংক্রিটের গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য অয়েল লাগানোর পর শাটারটিকে কাপড় দিয়ে মুছে নেওয়া যেতে পারে এরপর শাটারের সাইডে জুট টেপ বা ফোম লাগিয়ে এর জয়েন্টগুলোকে লিকপ্রুফ করা হয় কলমের শাটার লাগানোর পূর্বে কলামের রডগুলোকে ভালোমতো পরিষ্কার করে নিতে হবে এবং পূর্ববর্তী সারফেসের ওপর কোনো ময়লা আবর্জনা বা ফরেন পার্টিকলস থাকলে তার স্টিল ব্রাশ এবং ওয়াটার জেটের সাহায্যে ধুয়ে ফেলতে হবে শাটার লাগানোর পূর্বে এর ডাইমেনশন সঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে এরপর শাটারের সাইডগুলোকে একে একে স্ক্রু দিয়ে জোড়া দিয়ে তা সঠিক পজিশনে ভার্টিকাল করে বসানো হয় এ সময় কিকারের চারদিকে জুট টেপ বা ফোম লাগিয়ে লিকপ্রুফ করা উচিত এখানে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে শাটারগুলো যেন এভাবে মাটিতে রেখে জোড়া দেয়া না হয় শাটারগুলো অবশ্যই খাড়া করে জোড়া লাগাতে হবে শাটারের সব সাইড ভালো মতো স্ক্রু দিয়ে টাইট করে নেওয়া উচিত যাতে শাটারটি নড়ে অথবা সরে না যায় খেয়াল রাখতে হবে যে শাটার স্থাপনের পরে এর জয়েন্টগুলোতে যেন কোনো গ্যাপ না থাকে যা দিয়ে সিমেন্ট পানি বেরিয়ে যেতে পারে এরপর শাটারটি টার্ন বোল্ট বাস বা স্টিল পাইপের সাপোর্ট দিয়ে ভার্টিক্যালি অ্যালাইন করা হয় এ পর্যায়ে শাটারের সাপোর্টগুলো যথেষ্ট দৃঢ়ভাবে লাগানো আছে কিনা এবং শাটারটি ভার্টিক্যাল আছে কিনা তা চেক করে নেওয়া আবশ্যক ভার্টিক্যালিটি বা শল চেক করার জন্য সাধারণত তার দিয়ে উপর থেকে ইট ঝুলিয়ে দেওয়া হয় শাটারের উপর এবং নিচের প্রান্তে শাটার থেকে তারের দূরত্ব সমান হলে বুঝতে হবে যে তা সঠিক অবস্থানে আছে